আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আলোকিত জীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা অনেক মোটা চিকন হতে পারছেন না খাবার দাবার কমিয়ে দিচ্ছেন বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন তারপর আপনাদের ওজন কমছে না ওজনের কারণে কাজকর্ম করতে পারছেন না স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না চলাফেরা করতে পারছেন না এক কথায় সব ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যাদের ওজনের কারণে অত্যন্ত কার্যকরী একটি আমল পরীক্ষিত একটি আমল ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনার শরীরের ওজন কমিয়ে দিবেন এবং ইনশাআল্লাহ দিনে দিনে আপনি সিলিম হয়ে যাবেন এবং ফিট হয়ে যাবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকারী একটি আমল এটি পবিত্র কোরআনের একটি আমল আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধি ইরশাদ করেছেন যে উনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন অর্থাৎ এই আমি পবিত্র কোরআনকে মানব জাতির জন্য মানুষের জন্য শেফা হিসেবে নাজিল করেছি অর্থাৎ পবিত্র কোরআনের ভিতরে শেফা রয়েছেন মানুষের রোগ মুক্তির কারণ রয়েছেন এক কথায় যাবতীয় সমস্যার সমাধান কিন্তু কোরআনের ভিতরে আপনি পেয়ে যাবেন তো আপনি যদি এই কোরআনের আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার যে সমস্যা আছে আপনার যে অতিরিক্ত ওজন আছে ইনশাআল্লাহ দিনে দিনে কমে যাবে আপনি সিলিম হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমে আমি দোয়াটা বলে দিচ্ছি আয়াতটি বলে দিচ্ছি তারপর আমি নিয়মটা বলে দেবো কীভাবে করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য কোনো ভাই দেখে আমলটা শিখতে পারেন করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলে আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তো সুরাটা হচ্ছে সুরা জিলজাল জিলজালের প্রথম দুইটি আয়াত আয়াত দুইটি আমি পড়ে শোনাচ্ছি আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আয়াত দুইটি স্ক্রিনে দেওয়া আছে বাংলা এবং আরবি দোনোটাই দেওয়া আছে আপনি এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবার নিয়মটা বলে দিচ্ছি আপনি কীভাবে করবেন আপনি প্রতিদিন প্রথমত একদিন করলেই হবে ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে একদিন করবেন আপনি সপ্তাহের যে কোনো দিন ফজরের নামাজের পরে 21 বার এই দোয়াটা পাঠ করবেন এইভাবে ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এভাবে বলার পর একটি করে ফু দেবেন পানি নিয়ে নেবেন বোতলে অথবা গ্লাসের ভিতরে একবার পড়বেন একটা করে ফু দেবেন এভাবে 21 বার পাঠ করবেন 21 বার ফু এবং ওই পানিটা আপনি এক সপ্তাহ খাবেন পুরো এক সপ্তাহ খাওয়ার পর আবার এভাবে পাঠ করবেন পানিতে ফু দেবেন আবার ওইটা 21 সপ্তাহ খাবেন এভাবে 3 সপ্তাহ আপনি আমলটি করবেন 3 সাথে 21 দিন এভাবে আপনি 21 দিন যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 21 দিন পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আগের থেকে একদম অর্ধেক ওজন আপনার কমে যাবে এবং আপনি যতটুকু সিলিম হতে চান ওইভাবে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনাকে ওয়েট কমিয়ে দিবেন এবং সমস্যা থেকে আল্লাহ সমাধান দান করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন শেয়ার করে দিন এবং যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন আমল করার মতো তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু